গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলা, এই দুইটি প্রশাসনিক এলাকা নিয়ে গাজীপুর বলা হয়। সেজন্য আমরা বলছি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন 57টি ওয়ার্ডে, আমাদের এই 57টি ওয়ার্ডে করোনা পজিটিভ অন্তত অনেক এলাকার থেকে কমই আমরা মনে করি। আমরা যেটা আমাদের নথিপত্র গেটে দেখেছি, সেই জন্য আমরা মনে করি আমাদের গাজীপুরে যেভাবে গার্মেন্ট চালু করে দিয়েছে বিজিএমএ, সেই হিসেবে আমরা মনে করি আমাদের যে মসজিদ আছে আল্লাহর ঘর, যেহেতু রমজান মাস আমরা সকলেই রোজা রাখি, সেই হিসাবে আগামী শুক্রবার থেকে যারা যেসব ওয়ার্ডে কোনো করোনা ভাইরাস নাই সেইসব এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে, এবং তারাবির নামাজ সহ যারা যারা পড়তে ইচ্ছুক তারা যেন তাদের মহল্লায়, বিশেষ করে যেই ওয়ার্ডে কোনো করোনা রোগী বা করোনা ভাইরাস নাই সেই সব ওয়ার্ডে বা সেই এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা বলবো সবাই যেন আল্লাহর কাছে আমরা চাই এ ধরনের ভাইরাস থেকে গাজীপুরের সিটি কর্পোরেশনের মানুষ এবং সারা দেশের এবং সারা দুনিয়ার মানুষ সবাই যেন নিরাপদে থাকে, এবং আমাদের যারা যে এলাকায় কৃষিকাজ বিশেষ করে ধান কাটা থেকে শুরু করে সকল কাজগুলো যেন স্থানীয়ভাবে মানুষ করতে পারে। আমরা একটু অনুরোধ করব বাহিরের কোনো লোক যেন আমাদের এসব এলাকায় না আসে, এবং আমাদের লোকও যেন বাহিরে এই মুহূর্তে কোথাও যেন না যায়। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তার স্বার্থ চিন্তা করে এবং তারা যেন কোনোভাবে দুর্ভিক্ষে না পড়ে সেজন্য তাদের কর্মটা যেন পরিচালিত হয়, এর জন্য আমাদের পক্ষ থেকে যা করার দরকার আমরা তাদের জন্য আছি, সার্বিকভাবে করব। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা খাদ্য পৌঁছে দিচ্ছি, এবং যেগুলো সরকারের পক্ষ থেকে আসবো আমরা সকল কিছু মেনে চলবো। যেহেতু গার্মেন্ট চালু হয়েছে সেই তো আমাদের মসজিদগুলো চালু থাকা দরকার, ইমানদার মানুষ যারা আছে সকলেই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা আমাদের প্রয়োজন।